আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি রিভিউ করবো রাফসান্দা ছোট ভাইয়ের রিসেন্টলি লঞ্চ করা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেটার নাম হচ্ছে ব্লু তো বেসিক্যালি রাফসান দা ছোটো ভাইয়ের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না এটা কিন্তু বেশ কয়েকদিন আগে বের হয়েছে আমি চাইলেই একটা রিভিউ ভিডিও বানাতে পারতাম কারণ তখন এটার যে হাইপ ছিল মানে লিটারেলি সবাই ভিডিও বানাইছে আমি বাদদের সবাই তো রিসেন্টলি আমি যা দেখলাম যে এই ড্রিঙ্কস নিয়ে যেই কাহিনিগুলো হচ্ছে তো আমার মনে হইল যে এখন একটা ভিডিও বানানো যায় আর টু বি অনেস্ট যে আমি এখন পর্যন্ত রাফসানের এই ব্লু ড্রিঙ্কসটা ট্রাই করি নাই মানে এটা টেস্ট আমি জানি না সো এই কাহিনিগুলো দেখে আমার মনে হইলো যে এখন একটা ভিডিও বানানো যায় তো এখন যেহেতু নতুন আরেকটা হচ্ছে ফ্লেভার বের হয়েছে মানে এখন তিনটা ফ্লেভার হয়েছে আমি তিনটা ফ্লেভারে কিনে আনছি তো চলেন তিনটা ফ্লেভার খাই আর দেখি কেমন লাগে তো আমার মনে হয় যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা এখন পর্যন্ত ব্লুটা ট্রাই করি নাই সো আজকে তিনটা একসাথে ট্রাই করবো আর দেখবো যে কেমন লাগে তো এখানে হচ্ছে আমি এই যে তিনটা কিনে আনছি এখানে হচ্ছে তিনটা ফ্লেভার আছে তো তিনটা ফ্লেভার নাম হচ্ছে এটা যেটা নিউ বের হয়েছে এটা হচ্ছে লেমন রাজ এটা একদমই নতুন রিসেন্টলি বের হয়েছে আর এগুলো তো এই দুইটা তো আগে বের হয়েছে সবাই জানেন একটা হচ্ছে লিচি ফ্লেভার আর আরেকটা হচ্ছে ওয়াটারম্যালন তো তিনটা আজকে ট্রাই করব যেহেতু এই লেমন রাজটা খুব রিসেন্টলি বের হয়েছে মানে কয়েকদিন হয়েছে তো এটা আগে খেয়ে দেখি কেমন লাগে এটার প্যাকেজিংটা কিন্তু সুন্দর তাই না বাট যে কাহিনী হইতেছে প্যাকেজিং দিয়ে আর কি হবে যাই হোক লেটস ওপেন সো একটা কথা বলে রাখি যে আমি কয়েকটা রিভিউতে দেখলাম যে এটার ক্যাপ নাকি অনেক মানে শক্ত খোলা যায় না তো আগে থেকে একটু করে খুলে রাখছি যাতে ভিডিও করার সময় কষ্ট কম হয় ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর স্মেলটা খুব সুন্দর আচ্ছা আগে কালারটা দেখি বাহ জোসদার কালারটা ওয়াও কার্ডে কিন্তু সুন্দর খেয়ে দেখি হুম মজা এটা অনেকটা হচ্ছে ঈশের মতো লাগতেছে ওই ভার্জিন মোহিত খাই না কাইন্ড অফ ওরকম লাগতেছে আমার কাছে লেমনের খুব স্ট্রং ফ্লেভার আছে আর ইলেকট্রোলাইট যেরকমটা হয় ড্রিঙ্কস গুলা যে একটু সল্টি সল্টি তো এটার ফ্লেভারটা খুবই ভালো লাগছে আর এটা আমি ফ্রিজে রেখে এনে তো ফ্রিজ থেকে বের করে খাইতেছি এটা এখন অনেক ঠান্ডা আর এখন কিন্তু অনেক গরম আমি দুপুরে বসে ভিডিওটা বানাচ্ছি তো এটাকে যদি রেট করতে বলা হয় এটার রেটিং হবে এইট আউট অফ টেন কারণ এটার ফ্লেভারটা আসলেই ভালো এটা দেখতেও সুন্দর বাট দেখতে সুন্দর হলে তো আর হবে না খেতেও ভালো হইতে হবে বাট এটা আসলেই মজা উম চলেন এখন নেক্সট নেক্সট ফ্লেভারে মুভ করি আগে কোনটা খাবো আগে লিচি ফ্লেভারটা খাই লিচি আমার অনেক পছন্দ তো লেটস ওপেন এই যেটা হচ্ছে এটা তো সবাই খাইছেন লেমন রাসটা নতুন হয়তো এটা অনেকে ট্রাই করা হয় বাট এই দুইটা তো মোটামুটি সবারই খাওয়া হয়েছে একমাত্র আমি বাদে এই যে এটা খোলা হয়নি এটা রেখে দিছিলাম দেখছেন আমি বলছিলাম না যে এগুলো অনেক শক্ত থাকে খুলতে গেলে অনেক ব্যথা লাগে হাতে ভাই সে পড়ে গেছে ওকে যাই হোক এটা এমন ভাবে বসছে আমার কি বেশি দিছে আল্লাহ জানে এটা কিন্তু এত ভরা ছিল না এই লেমন রাস্তা যখন ওপেন করছে এটা একদমই ভরা ছিল না এটা এ পর্যন্ত ছিল বাট এইটা এমন ভাবে ভরছে একদম লিটারেলি খুলতে গেলে পড়ে যাচ্ছিল একদম এই গলা পর্যন্ত ভরা দেখছেন হাতে টাতে পানি আচ্ছা ঠিক আছে সো চলে খাই বেশি দিছে আমাকে এটার কালারটা একদম লিচি কালার মানে একদম হোয়াইট ওয়াও এটা একদম লিচি মানে লিচি ফ্লেভার একদম লিচুর গন্ধ দেখি মজা একদম লিচুর ফ্লেভার মানে ইজও খেতে যেমন লাগে আর আরেকটা হচ্ছে যে আমরা ই খাই না কি বলে এটা আচ্ছা আমরা লিচি ড্রিংস খাই সেটার মতো লাগতেছে একদমই সেটার মতো লিচি ড্রিংসের মধ্যে হচ্ছে লিচুর কিছু স্কয়ার করা কাটা কাটা লিচু দেওয়া থাকে ওটা তো আসলে লিচু না ওটা একটা কোন কাইন্ড অফ কোন একটা फ्लेভারের কিছু একটা দেওয়া থাকে কারণ আসল লিচু দিলে তো আপনি 20 30 টাকা কিনতে পারতেন না কিন্তু ওইটার যেই মানে ড্রিংসটা লিকুইড ড্রিংসটা সেটার মতো একদম কাইন্ড অফ খেতে লাগতেছে সো যেহেতু লিচি फ्लेভার খেতে এমনি ভাল লাগবে এটা এটা আমার কাছে ভালো লাগছে মজা মজা এটাও আচ্ছা তো এখন পর্যন্ত আমি যে দুইটা ট্রাই করছি একটা হচ্ছে লিচি ফ্লেভার আরেকটা হচ্ছে লেমন রাজ এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি আমার কাছে দুইটাই ভালো লাগছে কারণ দুইটার টেস্ট মানে দুইটা ফ্লেভার যেহেতু দুই রকম সো দুইটা আলাদা করে চিন্তা করলে দুইটাই মজা কিন্তু কম্পেয়ার করলে আমার কাছে এটা ভালো লাগছে আর লিচি ফ্লেভারটা নর্মালি সবারই ভালো লাগে বেশি বাট এটাও ভালো লাগছে মানে দুইটার মধ্যে কম্পেয়ার করলে বেশি ডিফারেন্স হবে না দুইটাই ভালো লাগছে আচ্ছা তো এখন হচ্ছে ওয়াটারমেলন লেবনের যেটা সেটা খাই এটা হচ্ছে লাস্ট ওয়ান সো এটার প্যাকেজিংটাও সুন্দর তাই না পিঙ্কিশ পিঙ্কিশ সো লেটস ওপেন

আমি অনেক রিভিউতে তে দেখছি এটা অনেকের কাছে ভালো লাগে নাই আবার অনেকের কাছেই ভালো লাগছে কিন্তু আমার কাছে কেমন লাগে চলেন কে দেখি মজা না না এটা আমার কাছে একদম ভালো লাগে নাই ওয়াটারমেলন ঠিক আছে ওয়াটারমেলনের ফ্লেভারটা এখানে কেমন কেমন জানি এটা আমার কাছে ভালো লাগেনি কার কাছে কোনটা কেমন লাগে আমাকে একটু কমেন্টে তো যারা যারা এই তিনটা ফ্লেভার ট্রাই করছেন বা যে যেটা যেটাই ট্রাই করে থাকেন আমাকে একটু জানায় সো এই হচ্ছে ফাইনালি আমি তিনটার সাথে যদি কম্পেয়ার করি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে লিচিটা এরপর লেমন রাজ আর এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই আমার কাছে ওভারঅল যদি রেট করি লিচি ফ্লেভার পাবে নাইন আউট অফ টেন লেমন রাজ পাবে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর এটাকে আমি রেডই করবো না সো সরি তো যারা যারা এখন পর্যন্ত ব্লু ট্রাই করছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানেন কার কোনটা বেশি ভালো লাগছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ